হ্যালো ইয়ার্স, সালামু আলাইকুম। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সেশন লেয়ার, ঠিক আছে? তো এর পূর্বে হচ্ছে আমি প্রেজেন্টেশন লেয়ার নিয়ে কথা বলছি, এখন হচ্ছে কি সেশন লেয়ার। তো বেসিক্যালি হচ্ছে সেশন লেয়ার হচ্ছে ওএসআই মডেলের লেয়ার 5, অর্থাৎ 5তম লেয়ারের নামে হচ্ছে কি সেশন লেয়ার। তো সেশন লেয়ারের কাজ কি, সেশন লেয়ার কি কাজ করে থাকে? ফার্স্ট অফ অল আমি যদি বলি, সেশন লেয়ারের যে মূল কাজটা সেটা হচ্ছে কি ডায়ালগ কন্ট্রোল। ওকে, তো বেসিক্যালি হচ্ছে সেশন লেয়ার যে কাজটা করে থাকে, প্রধানত মেইন যে কাজটা সেটা হচ্ছে কি ডায়ালগ কন্ট্রোল। এছাড়া কি দিস লেয়ার এস্টাবলিশড ম্যানেজেস এন্ড টার্মিনেটস কানেকশনস বিটুইন অ্যাপ্লিকেশন। তো বেসিক্যালি হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে সংযোগ স্থাপন, ম্যানেজ করা এবং কোঅর্ডিনেট করাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে সেশন লেয়ারের কাজ। দ্য সেশন লেয়ার সেট আপ, কোঅর্ডিনেট এন্ড টার্মিনেটস conversation, exchange and dialogue between the application at each end. It deals with the session and connection coordination. So basically হচ্ছে যে কাজটা সে করে থাকে সেশনের যে মূল কাজটা সেটা হচ্ছে কি ইউজার্স, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা থাকে এই অ্যাপ্লিকেশনের সেশনটা সে কি করে ফার্স্ট অফ অল ক্রিয়েট করে। সেশন ক্রিয়েট করার পরে হচ্ছে কি এটাকে সে ম্যানেজ করে এবং কি কোঅর্ডিনেট করে, ঠিক আছে? দুটোই মিলে কোঅর্ডিনেট করে। সাপোজ আমি যদি বলি এখানে সেশন লেয়ারের কাজ বেসিক্যালি কম্পিউটার এ এবং কম্পিউটার বি, এই কম্পিউটার এ এবং কি কম্পিউটার বি একে অপরের সাথে একটা সেশন ক্রিয়েট করেছে, ঠিক আছে? তো এই সেশন ক্রিয়েট করার পরে দুজনের কনভারসেশন, কোঅর্ডিনেশন সমস্ত কিছুই নিয়ে কাজটা করে থাকে সেশন লেয়ার, ঠিক আছে? অর্থাৎ দুজনের যে সেশন সেটাকে সে ম্যানেজমেন্ট করে, অর্থাৎ মেনটেন্স করে, ঠিক আছে? এছাড়াও আরো একটি কাজ করে, সেটি হচ্ছে কি অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন। এই দুটো এই কাজটা হচ্ছে সেশন লেয়ারের কাজ। সাপোজ অথেন্টিকেশন কি, অথেন্টিকেশন বলতে আমরা কি বুঝি, অথেন্টিকেশন কি? এখন আমরা যদি সাপোজ জিমেল সার্ভার, জিমেল কোনো এক ব্যক্তি বা কোনো ইউজার্স এর জিমেল অ্যাড্রেস, সেই জিমেলের সে অথেন্টিকেশন কি, সাপোজ সে যখন জিমেল সার্ভারে যায় তখন জিমেলে গেলে কি জিমেল তো হচ্ছে ইউজার নেম দিয়ে থাকে, ঠিক আছে? তো ইউজার নেমটা হচ্ছে কি অথেন্টিকেশন। সে কে, এই জিমেলের অ্যাড্রেসে কে, যখন সে ইউজার নেম দিয়ে অ্যাপ্লাই করে তখন সে জিমেল সার্ভারে চলে যায় এবং জিমেল সার্ভার থেকে এসে তাকে ফিডব্যাক দিয়ে দেয়, হ্যাঁ সে এই নামে একটা জিমেল অ্যাড্রেস তাদের কাছে আছে। এবার হচ্ছে কি অথরাইজেশন, অথরাইজেশন মানে হচ্ছে কি এরপরে তাকে একটা পাসওয়ার্ড দিতে হয়, ঠিক আছে? তো বেসিক্যালি যখন সে পাসওয়ার্ড দেয় সেই ইউজার নেম উইথ সেম পাসওয়ার্ড এর সেই জিমেল সার্ভারে কোনো সার্ভার আছে কি না সেটা সে ভেরিফাই করে এবং কি ভেরিফাইড করার পরে সেটা রিপ্লে দেয়, হ্যাঁ। যখন সেটাকে ভেরিফাই কমপ্লিট হয়ে যায় দেন সে জিমেল অ্যাড্রেসে লগ ইন করতে পারে, আদারওয়াইজ কিন্তু সে লগ ইন করতে পারে না। সো বেসিক্যালি অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন এই কাজটাও কিন্তু সেশন লেয়ার করে থাকে। আবার দেখা যাচ্ছে যখন সে একে অপরের সাথে করেসপন্ডিং করতেছে কোনো ধরনের ডেটা বা কনভারসেশন করতেছে তখন একটা সেশন ক্রিয়েট করে দেয়। সাপোজ সেশন ক্রিয়েট করা বলতে আমি যদি বলি, সাপোজ বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করে থাকি, সেই অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করার সময় নির্দিষ্ট একটা সময় হয়। সাপোজ যদি কোনো একটা ভার্সিটি অ্যাপ্লিকেশন হয়ে থাকে, সাপোজ শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি হতে পারে, সেই ভার্সিটি যদি আমি একটা কি করে থাকি একটা ফর্ম অ্যাপ্লাই করে থাকি অ্যাডমিশনের জন্য, সেই অ্যাডমিশন ফর্মটা আমাকে অনলাইনে যখন আমার ডেস্কটপে দিচ্ছে তখন সে একটা সেশন ক্রিয়েট করে দিচ্ছে 2 মিনিট বা 3 মিনিট, ঠিক আছে? 2 থেকে 3 মিনিট করার সময়, অর্থাৎ এর মধ্যে যদি আমি ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে পারি তাহলে সেটা সে তার সার্ভার সেভ নেবে। বাট যখন আমরা এটা কি করব 2 থেকে 3 মিনিট ওভার করে ফেলবো তখন সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু এরর মেসেজ দিচ্ছে। সো এই যে একটা সেশন ক্রিয়েট করা, অর্থাৎ একই সময় কিন্তু অনেক অনেক মানে হাজার যে স্টুডেন্ট একই টাইমে কিন্তু সাবমিট করার জন্য বসে থাকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য বসে থাকে। সো এই ধরনের সেশন ক্রিয়েট করা, অর্থাৎ এই ডায়ালগ গুলো কন্ট্রোল করে হচ্ছে কি সেশন লেয়ারের কাজ। তো বেসিক্যালি হচ্ছে ফার্স্ট যে মেইন কাজটা সেশন লেয়ার সেটা হচ্ছে কি ডায়ালগ কন্ট্রোল করে থাকে, এরপর হচ্ছে সেশন ম্যানেজমেন্ট, অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন, এই কাজগুলো বেসিক্যালি হচ্ছে কি সেশন লেয়ারের কাজ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস এন্ড সি ইউ এগেইন টু অ্যানাদার ওয়ান, টিল দেন বাই, টেক কেয়ার।